টানা তিন দিন ছুটির পর দ্বিতীয় কর্মদিবসে সকাল থেকে রাজধানী সড়কগুলোতে দেখা গেছে যানজট। এই বিষয়ে আলোচনাতে শাহবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ হুসাইন। কথা বলবো তার সাথে। হুসাইন, আজকে সকাল সকাল কেমন দেখছেন রাজধানী সড়ক? চৈতি, ঢাকা শহরে যারা বসবাস করছেন, যানজট তাদের কাছে একটি প্রাত্যহিক ব্যাপার। এই যানজটের সাথে তারা বসবাস করছে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর তেজগাঁও শিল্প অঞ্চল এলাকার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে। সকাল থেকেই এই সড়ক, যেটি মহাখালী হয়ে মগবাজার ফ্লাইওভার হয়ে কাকরাইল পর্যন্ত চলে গেছে, এই সড়কে থেমে থেমে গাড়ি চলছে। যানজট অনেকটাই আগের তুলনায়, গতদিনের তুলনায় অনেকটাই কম, তবে সিগন্যালগুলো ছাড়া হচ্ছে অনেকটাই সময় নিয়ে নিয়ে। তো আমি অনেকের সাথেই কথা বলেছি, আসলে সাপ্তাহিক এই কর্মদিবসে অফিস আওয়ার কমিয়ে আনার কারণে এবং সিএনজি স্টেশনগুলো মূলত সন্ধ্যা ছয়টার দিকে বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক সিএনজি রাস্তায় বের হয় কিংবা তাদের গ্যাসের জন্য কিংবা সিএনজির জন্য তাদের রাস্তায় বের হতে হয়, যার জন্য যানজট দেখা দিয়েছে। এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ অফিসে যায়, স্কুলগামী কিংবা কলেজগামী শিক্ষার্থীরা তাদের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে যায়। তো এমনিতে আজকে রমজানের ১৬তম দিন, সাধারণ মানুষ কেনাকাটার জন্য রাস্তায় বের হতে হচ্ছে তাদেরকে। তো যানজট আসলে অনেকটাই স্বাভাবিক, মানে অনেকটা স্বাভাবিকভাবেই গাড়ি চলছে, সিগন্যালগুলো খুব ধীরগতিতে ছাড়া হচ্ছে। তো আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা অনেকটাই ত্যক্ত বিরক্ত। আসলে এই যানজট একটি এই সমস্যাটি আসলে দীর্ঘদিনের সমস্যা, এই সমস্যাটি নিরসন হচ্ছে না। একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন এবং সে অনুযায়ী একটা কর্মপদ্ধতি গ্রহণ করা কিংবা প্রাইভেট কারের সংখ্যা নিয়ন্ত্রণ করা এবং নতুন যে গাড়ি রাস্তায় নামছে এই গাড়িগুলোর জন্য কঠোর শর্ত আরোপ করা, সেই সাথে গণপরিবহন, মানসম্মত গণপরিবহন নিশ্চিত করা কিংবা অবৈধ দখলদারদের হাত থেকে ফুটপাত উদ্ধার করা, রাস্তার সংখ্যা বাড়ানো, অসংখ্য উদ্যোগ রয়েছে যেগুলো আসলে হাতে নিলে যানজট সমস্যাটি নিরসন হবে বলে তারা মনে করছে। তো এই যানজটের কারণে রাজধানীতে যারা বসবাস করছে রাজধানীবাসী। হুসাইন, ধন্যবাদ আপনাকে।